গোল্ড কোস্ট থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিতা উইলসন। পরীক্ষা করে জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা ও তার স্ত্রী। শুরু হয় চিকিৎসা। সম্প্রতি জানা গেছে পুরোপুরি সুস্থ টম হ্যাঙ্কস ও তার স্ত্রী, তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সুখবরের বেশিক্ষণ স্থায়ী হল না। হলিউডের আরেক অভিনেতা ইদ্রিস এলবা ও ওলগা কিরিলেঙ্কো আক্রান্ত হয়েছেন করোনায়। নিজে একথা জানিয়েছেন তিনি। শরীর খারাপের কারণে শুটিংয়ে মাঝপথে ফিরে আসেন অভিনেত্রী। রক্ত পরীক্ষায় দেখা যায় পজিটিভ। আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁকে। অন্যদিকে গত শুক্রবার থেকে আইসোলেশনে চলে গেছেন ইদ্রিস এলবা। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত। আপাতত চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন। নিউজ টাইম